করোনার জেরে এবছর ছট পুজোতে অভিনব উপায়ে সূর্যকে দেওয়া হলো অর্ঘ্য। কোচবিহার পান্থনিবাসে কৃত্রিম উপায়ে বাড়ির ছাদের ওপর পুকুর বানিয়ে তাতে হলো ছট পুজো। করোনার জেরে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব সহ বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে এবার ছট পুজোর আয়োজন করা হয়। শুক্রবার অস্তগামী সূর্যকে অগ্র প্রদানের মাধ্যমে এই উৎসবের সূচনা হয় এবং শনিবার সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হয়। এদিন ভোর রাত থেকে কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছটবতীরা মেতে ওঠেন ছট পুজোয় এবং কড়া নজরদারিতে এবার হয় বিহারি সম্প্রদায়ের এই উৎসব। সেই ছবি ছাদের উপরে কৃত্রিম ভাবে পুকুর বানিয়ে তাতে করা হলো ছট পুজো। কোচবিহার পান্থনিবাসে এটি হয়েছে, সেখানে কৃত্রিম উপায়ে ছাদের বাড়ির ছাদের ওপর পুকুর বানিয়ে তাতেই করা হয়েছে ছট পুজো।